हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल शाकिल पेरिस। आज के ब्लॉग 5 करते जा वर्ल्ड फेमस प्रासाद बा म्यूजियम शातुदो वर्सेक। तो बंधुरा, म्यूजियम निये आमी दुटी पार्ट करब। पार्ट 1 म्यूजियम बा प्रासाद निये करब, पार्ट 2 टी करब गार्डन निये, जेटी हबे आमार ब्लॉग 6। और ये प्रासाद सम्पर्के आमी जतटुकु जानी ता आपनादेर माझे शेयर करार चेष्टा करब। तो बंधुरा चलुन शुरू करा जाक। ये लाइनटी वेट करछे प्रासादटी भिजिट करार जोन्नो। नर्माली जून जुलाई आगस्ट ए तीन मास प्रचुर परिमाणे टूरिस्ट भिजिट करे ए प्रासादटी। अलमोस्ट प्राय प्रति बछरे 7 मिलियन टूरिस्ट भिजिट करे ए प्रासादटी। ए प्रासादटी मोट जमिर परिमाण 815 हेक्टर, तार मध्ये 93 हेक्टर जमी आछे शुधुमात्र गार्डेनेर जोन्नो। এটি হচ্ছে প্রাসাদের মেইন গেট। আমরা এখন প্রাসাদের একদম ভিতরে ঢুকব। বন্ধুরা, এই প্রাসাদটি এত ফেমাস হওয়ার মূল কারণ হলো এই সেই পেন্টিং। এখানে মোট 2300টি রুম রয়েছে, তার মধ্যে 1000টি রুম মিউজিয়ামের জন্য, আর এটি 63154 স্কোয়ার মিটারের উপর। এটি ছিল লুই XIV, লুই XV, লুই XVI রাজাদের বাসস্থান। এটি নির্মাণ 1623 সালে। এর কারুকাজ অসাধারণ। এখানে মজার ব্যাপার হলো প্রতিটা চিত্রে কিছু না কিছু অর্থ দেয়া আছে। আসলেই অনেক অনেক সুন্দর এর কারুকার্য। এটি একটি বেডরুম। এটি ছিল রাজা লুই XIV বেডরুম।
এটি ছিল ডেলিভারি রুম। এগুলো হলো রাজাদের দেহরক্ষীদের রুম। এখানেই রাজা বসে মিটিং করত। এই টেবিলটি ছিল মন্ত্রীদের জন্য, আর এর পাশের টেবিলটি ছিল রাজার জন্য। তো বন্ধুরা, এই প্রাসাদটি ফেমাস হবার আরেকটি বিশেষ কারণ হলো এই সেই জায়গা যেখানে নৃত্য পরিবেশন করা হইতো। আর আমার ডান পাশের যে দেয়ালটি দেখতে পাচ্ছেন সেটি পুরাটি আয়না, যার ফলে প্রচুর পরিমাণের আলোকিত হইতো এই জায়গাটি।
এটি এই প্রাসাদের প্ল্যান। আর এটি হচ্ছে প্রাসাদের ডাইনিং রুম, আর এটি অনেক বড় আর অসাধারণ তার কারুকার্য। আর এই কক্ষে প্রতিটা পেন্টিংয়ে রয়েছে হিস্টোরি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।